সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসের 22 তারিখ সন্ধ্যাবেলায় কলকাতার বিমানবন্দর থেকে কলকাতা গাঙ্গুলি বাগান যাওয়ার জন্য একটি বেসরকারি বাসে ওঠেন ওই নির্যাতিতা। কিছুক্ষণের মধ্যে বাস কন্ডাক্টর তাকে জানান তিনি ভুল বাসে উঠেছেন। এরপরেই ওই মহিলা ভিআইপি রোডের দক্ষিণদারি বাস স্ট্যান্ডে নেমে যান এবং অন্য কোনো যানের জন্য বাস স্টপে অপেক্ষা করতে থাকেন। এর মধ্যে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় এসে তার প্রতি কুৎসিত মন্তব্য শুরু করে এবং তার শ্লীলতা হানি করার চেষ্টা করে। ওই মহিলা ফেসবুক লাইভের মাধ্যমে পুরো ঘটনাটি ক্যাপচার করেন এবং তার টাইমলাইনে পোস্ট করেন। এটি দেখার পর বিধাননগর গোয়েন্দার পুলিশ এবং লেকটাউন থানার পুলিশ তৎক্ষণাৎ তার অভিযোগের ওপর একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত করে তদন্ত নামে। অভিযুক্ত ব্যক্তি অভিযোগকারীর সাথে কথা বলার সময় জানিয়েছিলেন তিনি রাসবিহারীর বাসিন্দা। বিধাননগর গোয়েন্দা টিম দক্ষতার সাথে রাসবিহারীর অঞ্চলের কয়েকটি নাম্বার ট্রেস করে সঠিক নাম্বারটি খুঁজে গতকাল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। আজ ধৃত রামবাবুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। দেখুন সেই রিপোর্ট। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন। আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।